যে সরকার সম্পূর্ণভাবে দুর্নীতিপরায়ণ সরকার, তারা আজকে লাগামহীন দুর্নীতি করছে। বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ মুক্তি দিতে হবে। এই সরকার তাদের যেহেতু জনগণের প্রতি তাদের কোনো রকমের দায় দায়িত্ব নেই, সেই কারণে তারা এখন উৎসব শুরু করেছে। এই আওয়ামী লীগের সরকার যারা জনগণের দ্বারা নির্বাচিত হয়নি, যারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জোর করে ক্ষমতা দখল করে আছে, তাদের জনগণের প্রতি কোনো দায় নেই, কোনো দায় দায়িত্ব নেই। এবং সবচেয়ে মারাত্মক যে বিষয়টি সেটি হচ্ছে যে তাদের জবাবদিহিতার জন্য কোনো পার্লামেন্ট নেই। এখানে যে পার্লামেন্ট আছে সেটাও জনগণের দ্বারা নির্বাচিত পার্লামেন্ট নয়। এবং সরকার শুধু আজকে নয়, তারা ক্ষমতায় আসার পর থেকে অর্থাৎ প্রায় 14-15 বছর ধরেই তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই রাষ্ট্রের সকল সম্পদ লুট করবার জন্য তার একের পর এক বিভিন্ন রকম অপ্রয়োজনীয় অনুৎপাদক সমস্ত প্রজেক্টে তারা টাকা ব্যয় করে অর্থ লুট করছে, পাচার করছে এবং বিদেশে তাদের সম্পদ গড়ে তুলছে। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে সরকার তাদের যেহেতু জনগণের প্রতি তাদের কোনো রকমের দায় দায়িত্ব নেই, সেই কারণে তারা এখন উৎসব শুরু করেছে। তারা আপনি যেটা বলেছেন আজকে যে আপনার সেই আব্দুল হামিদ সাহেবের এলাকাতে তারা একটা উৎসব তৈরি সৃষ্টি করেছে, সবখানে তারা করে, তারা তো এটা স্বীকারই করতে চায় না যে দেশে এখন একটা অর্থনৈতিক সংকট আছে, দেশে মূল্যস্ফীতি চরম আকার ধারণ করছে, দেশের সাধারণ মানুষ তারা আজকে চাল কিনতে পারছে না। আমি আরও শুনেছি যেটা ভয়ঙ্কর মারাত্মক, OMS-এর কার্যক্রম তারা বন্ধ করে দিচ্ছে এবং কার্ডের মাধ্যমে তারা আবার ওই চাল বিক্রি করবে বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করবে, অর্থাৎ সেখানে আরেকটা দুর্নীতির একটা তারা জায়গা খুলবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকার সম্পূর্ণভাবে দুর্নীতিপরায়ণ সরকার এবং লাগামহীন দুর্নীতি। এই রকম দুর্নীতি অতীতে কখনো হয়েছে বলে আমাদের জানা নাই। আপনি দেখুন, এই যে একটা বিদ্যুৎ চুক্তি করেছে আদানি কোম্পানির সঙ্গে, সেই বিদ্যুৎ চুক্তিতে আজকে সকলে বলছে, দেশি বিদেশি সমস্ত বিশেষজ্ঞরা বলছে একটা অপ্রয়োজনীয় চুক্তি এবং একটা অসম চুক্তি, যেখানে বাংলাদেশকে শুধু পয়সাই দিতে হবে, বাংলাদেশ এতে খুব বেশি লাভ পাবে না। এই ধরনের চুক্তিগুলোর মধ্যে দিয়ে, এই ধরনের প্রজেক্টের মধ্যে দিয়ে তারা নিজেদের সম্পদ লুট করেছে এবং সেই সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করছে। মোট কথা, এই সরকারের যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, তাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই, সেই কারণেই তারা আজকে লাগামহীন দুর্নীতি করছে এবং আজকে দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে। সেই জন্যই আজকে মুদ্রাস্ফীতি প্রচণ্ড, মূল্যস্ফীতি প্রচণ্ডভাবে বেড়েছে, মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে গেছে, দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই অবস্থার অবসানের জন্যই আমরা কিন্তু দেখেছেন আগস্ট মাস থেকে আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা আন্দোলন শুরু করেছি এবং তারপরে তারা 17 জন আমাদের নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছে রাজপথে এই আন্দোলন করতে গিয়ে। তাই আমরা পরিষ্কার করে বলেছি, এখনও বলছি যে আন্দোলন 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 করেই এই গণবিরোধী ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তার কোনো সাজা মকুফ করা হয়নি বা তাকে মুক্ত করা হয়নি। আমাদের দাবি খুব পরিষ্কার যে বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ মুক্তি দিতে হবে, তারপরে ভিন্ন প্রশ্ন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।